আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমত ভালো আছি। আপনাদের সকলের দোয়ায় আমার চ্যানেল 1K সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আশা করছি সামনের দিনগুলোতেও এভাবে সাপোর্ট করবেন। তো 1K সাবস্ক্রাইবার উপলক্ষে আজকে আমার ফ্যামিলি একটি ব্লগ নিয়ে আসলাম। আশা করছি দেখবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো। তো আমার মেয়ে হচ্ছে নাস্তা খেয়ে ফেলেছে, অলরেডি রুটি বানিয়েছিলাম, আর এটা হচ্ছে লতি দিয়ে শুটকি, লতি কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে রান্না করেছি। এই তরকারিটা এত টেস্ট, আসলে আপনারা করে দেখবেন। আর করেছি রুই মাছ দিয়ে কচুর মুখি রান্না করতেছি, কারণ আজকে তেমন কিছু করব না। আজকে এই দুটো দিয়েই আমরা দুপুরে লাঞ্চ করব, কারণ হচ্ছে আজকে আমার শরীরটা তেমন ভালো নেই। মেয়েদের জন্য এখানে কয়েক পিস মাছ রেখে দিয়েছি, ওরা খাবে, কারণ আমাদের তরকারি প্রচুর ঝাল হয়, আমরা একটু ঝাল বেশি খাই, সেজন্য ওদেরটা আলাদা করে রেখে দিয়েছি। তো এই ফাঁকে হচ্ছে আমি রান্নাটা শেষ করে নিলাম। নাজিমকে বললাম গোসল করে আসতে, ও গোসল করে এসে, ওর আজকে আরবি পড়া নেই, তাই ও একটু কম্পিউটারে বসে গিয়েছে, কি গেমস ভিডিও টিডিও দেখতেছিল। তো বললাম ঠিক আছে আমি নামাজ পড়ে আসি, তোমাকে ভাত দিব, সবাই মিলে আমরা খেয়ে ফেলবো। এই বিছানা রুমটা আজকে ওই গুছিয়েছে। মাশাল্লাহ, মেয়ে বড় থাকলে অনেক উপকার হয়, অনেক হেল্প হয়। শরীর ভালো না থাকলে বা কখনো কোনো কাজ দিলে মেয়েরা করে, তো এই দিক দিয়ে অনেকটাই উপকার পাওয়া যায়। তো আমিও নামাজ পড়ে চলে আসলাম, টেবিলে ভাত দিয়ে দিলাম। আজকে আমাদের খুব কম মেনু, আমরা এটা দিয়েই আজকে লাঞ্চ করে ফেলবো। তো টেবিলে ভাত দিলাম, এই ফাঁকে ওর বাবাও চলে আসছে ওই রুমে, তো ওকে আমি ডাকতে গেলাম যে চলো আমরা খেয়ে ফেলি। তো ও বাবা যখনই আসে ফাতিহা দেখুন কি করে, বাবার প্যান্ট খুলে দিবে, এত আদরি এত আল্লাদি হয়েছে মেয়েটা, বাবার প্যান্ট খুলে দিবে, বাবাকে পানি দিবে, বাবা সব বাবার সবার যত্ন ওই করে ফেলে, মানে আর কেউ লাগে না আর কি। তারপর রাজিনকে তো ওর বাবার বাগ দিতেই চায় না। এখন আমরা খেতে বসে গিয়েছি, ফাতিহার জন্য একটা চেয়ার লাগবে আলাদা, কারণ ও হচ্ছে রাজিনকে দিবে না, রাজিনের দিকে চেয়ার ছাড়া বসবে না। কি তোমার ঝগড়া দুজনের, তো সব কিছু শেষে ফাতিহাকে আলাদা আজকে খাবার দিয়েছি, কারণ ও চাচ্ছে নিজের হাতে খাওয়ার জন্য, সেজন্য ওকে আলাদা অল্প ভাত দিয়েছি, কিন্তু ও খেতে পারতেছে না, সব ভাত ফেলে দিচ্ছে নাড়াচাড়া করে হাত দিয়ে। এতগুলো নেয় কিন্তু মুখে ঢুকে একটা কিংবা দুইটা নিয়েছি, সবগুলো ভাত মুখেও যায় না, পড়ে যায়। তো এভাবেই খাওয়া শিখবে, এই জন্য আর কি আমি দিয়ে রাখলাম যে এভাবে খেতে খেতেই সবার সাথে বসে খেতে খেতে বাচ্চারা খাওয়া শিখে, যদি না দিই তাহলে তো আবার শিখবেও না, সেই জন্যই আমার ওকে দেওয়া। তো খাওয়া দাওয়া শেষে দুই বোন ঘুমিয়ে যাচ্ছে, বললাম যে একটু ঘুমাও, কিন্তু পিচ্ছিটা একটু আগেই ঘুম থেকে উঠলো, উঠে গেলে গোসল করে ভাত খেয়েছে, এখন তো সে ঘুমাবে না, সে এখন এদিকে তাকিয়ে আছে। আর রাজিনও ঘুমায়নি, দুষ্টমি বান্দরে পড়ে আছে এখন, দুই বোনে যত দুষ্টমি আছে শুয়ে করবে। তো ওরা যদি এই রুমে থেকে থেকে করতো তাও একটা কথা, ওরা হচ্ছে ওদের জন্য আমরাও ঘুমাতে পারবো না, ওদের ঝালায় মানে এত ডিস্টার্ব করে। যে চলে আসছে এই রুমে, সে বাবাকে পায়ের মধ্যে বালিশ দিবে, দিয়ে বাবাকে ডাকবে, বাবা আসো আসো, আসলে এখানে শুয়ে নাকি উপর নিয়ে আসে বাবার মাথা থেকে, কি পাপ্পি দেবে, এত আদর করবে, মানে পাকনামি যত আছে সব ওর মধ্যে দেখা যায়, বোনকে আসতে দেয় না বাবার কাছে, ওর বাবাটা শুধুই ওর। দেখুন কি অবস্থা করতেছে, বাবাকে পাপ্পি দেবে, বাবাকে আগলে, ও আসলে এত ভালোবাসে, এতটা বুঝে, এত পাকনা আমার মেয়ে, মাশাল্লাহ লক্ষ্মী একটা মেয়ে। তো যে রাজিন আসছে, ওর বাবাকে কেন ধরলো, সেই জন্য হচ্ছে ওকে চিমটি মারতেছে, কামচি মারতেছে, যে ধরা যাবে না, এটা শুধুই ওর বাবা, রাজিনের বাবা না।
এই জন্য আর কি রাজীব কেমন এমন করতেছে। ওদের এই সুন্দর মুহূর্তটা আমি একটু ভিডিও করে নিলাম, যে আমি একটু সবাইকে দেখিয়ে দিই ওরা দুই বোন ওদের বাবাকে নিয়ে কি টানাটানি করে। তারপরে বসে মিলে গিয়েছে, দুই বোনকে পাপি দিয়েছে, ও দিয়েছে, ওরে আল্লাহ। এখানে আবার আমি নাই, আমাকে এত ভালোবাসে না। যাই হোক, ওদের দুষ্টুমি কখন শেষ হবে আল্লাহ জানে। আমি একটু ঘুমানো ট্রাই করি, আল্লাহ হাফেজ আজকের মতো।